বর্ষা মৌসুমে টাঙ্গাইল জেলার বাঁশাল উপজেলার এই চাপড়া বিল বা পরিণত হয় অন্যতম একটা পর্যটন কেন্দ্রে এলাকার মানুষ ছাড়াও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে আপনারা যদি এখানে আসতে চান কিভাবে আসবেন এবং আপনারা আসলে এখানে কি কি অ্যাক্টিভিটিস পাবেন সেগুলো নিয়ে আজকের ভিডিও আসসালাম আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার বাসাল উপজেলার বিল বা বাসুলিয়াতে মূলত আসলিয়ার নামের সাথে মিল রেখে এটার নাম রাখা হয়েছিল বাসলিয়া কারণ ওই সময়ে এই বাসলিয়ার মতো আসলিয়াতেও বর্ষা মৌসুমে প্রচুর মানুষ ঘুরতে যেত নৌকা নিয়ে এখানকার প্রধান অ্যাক্টিভিটিস হচ্ছে নৌকা ভাড়া করে এই বিলটা ঘুরে দেখা সো নৌকা ভাড়া করার সময় অবশ্যই অবশ্যই আপনাকে বার্গেনিং করতে হবে কারণ এখানকার সিস্টেমই হচ্ছে যার কাছ থেকে যেরকম ভাড়া রাখতে পারে কত ঘন্টা ছয়শ টাকা ঘন্টা আপনারা যদি ছোট নৌকা নেন তাহলে এর ভাড়া পড়বে মিনিমাম থেকে টাকা এর মধ্যে আমরা যেটা নিয়েছি এটা বলা যেতে পারে আমরা ছয়জন ছিলাম গ্রুপে তবে এখানে কিন্তু আমরা একটা গ্রুপের সাথে অ্যাড হয়েছি মূলত আমরা দুজন আমাদের সাথে আরো একটা গ্রুপ আছে ওনারা ছিল চারজন ভাড়া ডিপেন্ড করে আপনি কখন আসছেন এবং কোন দিন আসছেন যদি বিকেল টাইমে আসেন ভাড়া একটু বেশি থাকে দুপুরে ভাড়া একটু কম থাকে আবার উইকেন্ড বা হলিডে হলে ভাড়া একটু বেশি থাকে আসলে ডিপেন্ড করে চাহিদার উপরে চাহিদা যত বেশি থাকে ভাড়াটাও তত বেশি থাকে শুক্রবার শনিবার ছাড়া কত নেন নেন বলেন কত নেন আরো কম নেন নেন এই বিলের মাঝখানে একটা গাছ আছে এই এলাকার অনেক মানুষ এটা বিশ্বাস করে যে এই গাছ কখনোই পানিতে ডুবে না কেমন লাগতেছে আপনার অসাধারণ টাঙ্গাইল জেলার ভিতরে তো আসলে মানে টুরিস্ট কোন স্পট নাই মানে বলতে গেলে যে টাঙ্গাইল জেলার অন্যতম বড় একটা টুরিস্ট স্পটই হচ্ছে এই চাপরাবি অনেকে বাসুলিয়া বললে রাগ করেন এটার প্রথম নাম হচ্ছে চাপরাবি তো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ নৌকায় মানুষ ঘুরতেছে আপনিও আসছেন আজকে আমার প্রথম আসলেন তাই না আমি মনে হয় 10 বছর আগে আসছিলাম 10 বছর আগে সেই ছোটবেলায় হ্যাঁ আর অনেক এখন আমি 왔লাম অনেক দিন পর পিক সিজন যার কারণে আসলে এই সময়টাতে ভাড়া খুব বেশি থাকে সাধারণত আপনারা 200 থেকে 300 টাকা ঘন্টা প্রতি নৌকাতে ঘোরা যায় এখানে কিন্তু ওম নেক জায়গা আপনারা যদি বলেন যে আমরা 2 ঘন্টা ঘুরব সেটা আমরা পারি এত জায়গা কমন যে জায়গা ছিল যে এখানে একটা হিজল গাছ আছে সবাই ওখানে যায় দেন হচ্ছে ব্যাক করে অনেক হচ্ছে আধা ঘন্টার জন্য নেয় কিন্তু আপনারা যারা দূরে থেকে আসবেন অবশ্যই আপনারা ঘোরাফেরা করবেন পানি আছে অনেক আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে কারণ আমি ও অনেকদিন পরে আসলাম আমি আসছিলাম মনে হয় দুই হাজার আটের দিকে বা দশের দিকে কিন্তু এখনকার পরিবেশটা একদমই ভিন্ন রকম আমরা যখন আসতাম এত বেশি নৌকা ছিল না এত বেশি একটা আউটও থাকতো না আজকে আসার পরে সবচেয়ে বেশি ভালো লাগছে যে ভাসমান কিছু দোকান দেখলাম এটা আমার কাছে অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে আমি বাংলার কাজ করে চলে আসছি আমরা যখন আসতাম কাজ থেকে কিছু নিয়ে আসতাম খাওয়ার জন্য কিন্তু এখন কিন্তু অপশন আছে যদিও দামটা একটু বেশি তারপরে স্পাইন চলে এই যে মানুষ খাওয়ার পরে বোতল গুলা যে তারপর যে খুশা গুলা ফেলে দিচ্ছে এই যে সঙ্গে ভালো লাগে না এটা কিন্তু চাইলেই ক্যারি করতে পারে বিডি ক্লিনের সদস্যরা আসছে মানে একদম শুরুর দিকে তো আমার মনে হয় এটাই ফার্স্ট উইক তাই না মামা এই সপ্তাহ থেকে শুরু হয়েছে বিডি ক্লিনের ওরা এসে ক্লিন করছে তবে আপনারা যদি ঢাকা থেকে আসেন চাইলে আসতে পারেন একদম ইজি ওয়ে ঢাকা টাঙ্গাল ক্লোজ ইজি এখন রাস্তা টাঙ্গালের যে ভালোই লাগবে পানি যদি আর একটু বেশি হয় গোসল করা যাবে এখানে কিন্তু যারা দুপুরের দিকে আসে সবাই কিন্তু সবার নেয় মানে লাফালাফি করে সুইমিং পুলে যেরকম সেরকম এই ছিল আজকের মতো ঢাকা অন্য কোনো বিরুদ্ধে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ